সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফ্রুট ফান নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানে। প্রতি শুক্রবার আমরা এই সময়ে উপস্থিত হই আপনাদের চমৎকার কিছু সঙ্গীত শিল্পীদের নিয়ে আপনাদের কিছু চমৎকার গান, কিছু ভালো লাগার গান উপহার দেওয়ার জন্য। আজকেও তার ব্যতিক্রম করে নিয়ে আজকেও আমরা হাজির হয়েছি একজন চমৎকার সঙ্গীত শিল্পীকে নিয়ে আপনাদের কিছু গান উপহার দেওয়ার জন্য। এবং আমরা এখন পরিচয় করিয়ে দিব আমাদের আজকের সঙ্গীত শিল্পীর সাথে, এবং সে হচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নবনীতা চৌধুরী। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। করোনার সময়ে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আমাদের কিছু আজকে আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনবো, আমরা আড্ডা দিব, আমরা আড্ডা পরে দিব, আগে আমরা প্রথমেই একটা গান দিয়ে শুরু করবো আমাদের অনুষ্ঠানটি। হ্যাঁ, আশা করি যে এই যে খুব রোগ শোক আতঙ্কের একটা সময় যাচ্ছে, আশা করি যে গানে গানে একটা স্বস্তি ফিরে আসবে। মানে আমাদের সবার মনেই তো এই একই অবস্থা, যারা শুনছেন আমরা যারা গান করছি সবার জন্যেই। গান শুরু করি, শুরুতেই লালন সাঁইয়ের গান করতে চাই, কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে, তো তাকে ডেকেই শুরু করতে চাই। গানটি শুনে নেই। কোন নামে ডাকিলে তারে, কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে, আপনায় আপনি ভানা হলে সে ভেদ জানা যাবে। আমি
চমৎকার আপু, খুব সুন্দর একটি গান। এই ধরনের গান শুনলে না মানে এক ধরনের স্পিরিচুয়াল যে শান্তি, মানে আধ্যাত্মিকভাবে আত্মার একটা শান্তি পাওয়া যায় গানগুলো শুনলে। নিশ্চয়ই, মানে একেবারেই তো আসলে সেই কথাই বলা হচ্ছে যে কোন নামে ডাকলে আসলে তার কাছে পৌঁছানো যাবে। এরপরে যে গানটা করতে চাই সেই গানটা বিজয় সরকারের গান, অনেক সাম্প্রতিক সময়ের, লালন সাঁইয়ের তুলনায় অনেক সাম্প্রতিক সময়ের লোককবি বাউল সাধক। এই সাধক কবির একটা গান করতে চাই, সেখানে আসলে দয়ালকেই জিজ্ঞেস করা হচ্ছে বরং, যে এর আগে তো লালন সাঁই বলছেন যে কোন নামে ডাকিলে তার কাছে পৌঁছানো যাবে, আর বিজয় সরকার জিজ্ঞেস করছেন জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। এই গানটা করতে চাই। হ্যাঁ, আমরা গানটি শুনি নে। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি বহু নামে ধরা ধামে, বহু আমরা বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান, কেউ তোমায় বলে ভগবান আবার কেউ বা বলে আহ্বান, কেউ খোদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান তোমায়, কেউ খোদা কেউ জিহুদা কেউ কয় পাপিয়ান। গাইলাম জনম ভরে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, সর্বশাস্ত্রে সাই বসে ভাবি তাই, তুমি নামি কি অনামি হে সাই, নামি কি অনামি হে সাই, আমরা তার বুঝি বাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি জানিতে চাই দয়াল তোমার আসল নাম। কেহ পুত্র কয় আবার বন্ধু বলে কেউ বাই পরিচয়, কেহ পিতা কেহ পুত্র কয় আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়, তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয়, তুমি সকলেরই সকল আবার কারো কেহ নয়, তোমার যে আসল দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাব
মনের কথা কই, আমি আমি খাঁটি ভাবের পাগল নই, আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজে পাগল হই, আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজে পাগল হই, আমার বুকে জানাই মুখে তা কই, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমরা বহু নামে ধরা থামে, বহু নামে ধরা থামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমরা এখন পরবর্তী গানটি শুনি নেই আপু। হ্যাঁ, এরপরে আবার এই যে গান করছিলাম লালন সাইয়ের গানে যেতে চাই, বাড়ির কাছে আরশিনগর, প্রিয় গান, মানে এই যে কোন নামে ডাকবো, দয়ালের নাম কি, কিন্তু বাড়ির কাছেই আরশিনগর, সেখানেই পড়শি আছে কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছে না, মানে আমাদের ভেতরেও আছেন। কাছে আরশিনগর সে থাপর শিবসত করে, এক ঘর পর শিবসত করে, আমি একদিনও না বাঁচা করে দেখবো তারে
মাথা নাই রে চমৎকার একটি আধ্যাত্মিক গান। গানটির মানে গভীর যে অর্থ তা সত্যিই চমৎকার, যদি আমরা বুঝতে পারি তা আমাদের হৃদয় ছুঁয়ে যাবে। আমরা খুব সুন্দর একটি গানের মাধ্যমে বিরতিতে গিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর আধ্যাত্মিক গান শুনছিলাম আজকে আমরা। আমরা এরপর কী গানটি শুনব? লালন শাহের গানেই থাকি, মানে মওলা বলে ডাক রসনা গেল দিন, মানে দিন চলে যাওয়ার আগে তাকে ডাকতে বলছে, সেই গানটা শুনি। মওলা বলে ডাক রসনা মওলা বলে ডাক রসনা মা
ধন ধনা খেরের পুঁজি সেই ঘরে দিলে না কুঞ্জি ইমান ধনা খেরের পুঁজি সেই ঘরে দিলে না কুঞ্জি লালন বলে হারলে বাজি লালন বলে হারলে বাজি কাঁদলে সারবে না শেষে আর কাঁদলে সারবে না মওলা বলে অসাধারণ একটি গান আপু, এত সুন্দর সুন্দর গান শুনছি আজকে, মানে আমাদের আশেপাশে যে এত দুর্যোগ সব কিছু ভুলে যাচ্ছি গানটি শুনে, গানগুলো শুনে। এখন একটু সিলেট অঞ্চলের গানে যেতে চাই, আমার খুব পছন্দ, আমি খুব ভালোবাসি সিলেট অঞ্চলের গান করতে। রাধারমণ দত্তের গান করতে চাই, হাসন রাজার গান করতে চাই। শুরু করি রাধারমণ দত্তের একটা গান দিয়ে, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, এই গানটা গাইতে। দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় তোমার না দেখলে রাধার জীবন কেমনে লয় বন্ধু রে আমার বন্ধু দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয়
দয়াময় বন্ধুকে দেখার যে আকুলতা প্রকাশ পেয়েছে গানটিতে তা সত্যি অসাধারণ আপু। আর আপনি খুব সুন্দর গেয়েছেন। আমরা গানের গান শুনছি, আমরা আড্ডা দিচ্ছি। আমরা আপুর কাছে জানতে চাই গানের পাশাপাশি আর আর কি করা হয়। আমি গানের পাশাপাশি আমি এখন মানে আপনি নিশ্চয় কি মানে টেলিভিশনে আমি যতটুকু শুনেছি বা আমি জেনেছি আপু সাংবাদিকও। হ্যাঁ মানে আমি তো এখন সাংবাদিকতা করছি না, আমি ব্র্যাকে কাজ করি, উন্নয়ন সংস্থা ব্র্যাকে কাজ করি। আমি জেন্ডার কর্মসূচির পরিচালক হিসেবে সেখানে কাজ করি। আমরা বন্ধুর গানে থাকি। হ্যাঁ তো বন্ধু দয়াময় রাধারমণ দত্তের গান করছিলাম, বলছিলাম সিলেটের গান করব। হাসন রাজার গান করতে চাই, আহারে সোনালী বন্ধু, এই গানটা করতে চাই। এই গানটা অনেক দর্শক শ্রোতার আমার কণ্ঠে প্রিয়, সেই গানটা করতে চাই। গানটি শুনে নিই আমরা। তোমার জানমু কথা রে
আমরা শুনছিলাম কিছু চমৎকার গান, দিচ্ছিলাম কিছু চমৎকার আড্ডা। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নবনীতা চৌধুরী। হ্যালো আপু। আপু, আমরা খুব সুন্দর একটি গান শুনছিলাম, আমরা দিচ্ছিলাম কিছু চমৎকার গান করছিলাম, বন্ধুর গান শুনছিলাম, আমরা হাসন রাজার গান করলাম, রাধারমন দত্তেরও একটা গান করেছিলাম আগে। আমি আরেকটা রাধারমন দত্তের গান করতে চাই, মানে তাকে বাংলাদেশের, মানে সিলেটে তো ধামাইল গানের ফর্মটা আসলে একদমই সিলেটের নিজস্ব, সেই গানটার মানে রাধারমন দত্তকে সেই গানের পুরোধা ব্যক্তি বলা হয়, তার একটা খুব মানে ধামাইল ফর্মের একটা গান করতে চাই। আমরা গানটি শুনি নেই। গোরাধার কুঞ্জের মাঝে কে, কুঞ্জের মাঝে কে, গোরাধার কুঞ্জের মাঝে কে, এ গো ললিতায় বলে রাধার বন্ধু আইসাছে, এ গো ললিতায় বলে রাধার বন্ধু আইসাছে, কুঞ্জের মাঝে কে, গোরাধার গোরাধার কুঞ্জের মাঝে কে, চন্দ্রহারা ধো গলায় মালা,
জ্বালা কুঞ্জের মাঝে কে গো রাধার কুঞ্জের মাঝে কে কুঞ্জের মাঝে কে গো রাধার কুঞ্জের মাঝে কে চমৎকার একটি গান শুনলাম আপু। আমরা এরপরে কোন গানটি শুনবো? আবার একটু লালন গীতিতে ফেরত যাই, একজন দর্শক বলেছিলেন আর সময়ও তো শেষ হয়ে আসছে, একটা আর একটা লালন গীতি করি। প্রেম ডুবারো না হলে মি ডুবে দেখ না রে প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে খেলে মিন রূপে সাই খেলে প্রেম সে খার করে মিল
নারে প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে খেলে মিন রূপে সাই খেলে সুন্দর হয়েছে আপু। আমি আরো সিলেটের গান করতেই চাই। দেখিলাম রে নয়নে আপনার রূপ, দেখিলাম রে রূপ দেখি
নিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে আমার মাস্ত বাহির হইয়া আমার মাস্ত বাহির হইয়া আমার মাস্ত বাহির হইয়া দেখা দিল আমারে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে বদন খানি যেন কাঞ্চা সোনা নূরের বদন খানি যেন কাঞ্চা সোনা আপনার রূপ দেখিয়া আপনার রূপ দেখিয়া আপনি যে কানা আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে দেখিলাম রে আমার আমি তোমার প্রাণ মন্দে বলিয়া তুমি আমার আমি তোমার প্রাণ মন্দে বলিয়া হৃদয় কমলে বন্ধু হৃদয় কমলে বন্ধু তুলিল হগিয়া আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে দেখিলাম রে চিন্তা দূর হইল বন্ধু কোলে লইয়া ভাবনা চিন্তা দূর হইল বন্ধু কোলে লইয়া নাচে নাচে হাসন রাজার নাচে নাচে হাসন রাজার নাচে নাচে হাসন রাজার বন্ধু আরে পাইয়া আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে আমার মাস্ত বাহির হইয়া আমার মাস্ত বাহির হইয়া আমার মাস্ত বাহির হইয়া দেখা দিল আমারে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে
চমৎকার গান, খুব সুন্দর সুন্দর গান শুনছিলাম আমরা। ইনস্ট্রুমেন্টে আমাদের ভাইয়া যারা আছেন তারা খুব ভালো বাজিয়েছেন। আমি কি পরিচয় করিয়ে দিই? কিবোর্ডে আছেন বুলেট শামিম, স্যাক্সোফোন বাঁশি বাজালেন কাজী জুবায়ের কায়সার পাভেল, শেখ জালাল ছিলেন দোতারায়, সুদীপ্ত বর্ধন শুভ ছিলেন পারকাশনে এবং সোহেল মোহাম্মদ ছিলেন বেস গিটারে। আমরা খুব সুন্দর একটি গানের অনুষ্ঠান আজকে উপহার দিতে পেরেছি আশা করি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষে চলে এসেছে, দর্শকের কাছে আমি বিদায়টা নিয়ে নিই। আরেকটা গান করতে পারবো? হ্যাঁ, আমরা আরেকটি গান শুনব। দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একদম শেষে আমরা চলে এসেছি। এত সুন্দর গানে আড্ডা আমার শেষ করতে ইচ্ছে করছে না, তবুও শেষ করতে হচ্ছে। তবে কথা দিয়ে যাচ্ছি আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবারও ফিরে আসবো বৈশাখী টিভির পর্দায় ফ্রুট ফান নিবেদিত বৈশাখী ফোক অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বাহিরে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করুন, আপনার পরিবারের সবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, স্বাস্থ্যের প্রতি খেয়াল, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ দর্শক, আমরা শেষ গানটি শুনতে শুনতে বাড়ি যাব। এমন মানব জনম আর কি হবে, মন যা করো ধরায় করো এই ভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো ধরায় করো এই ভাবে। করলেন সাই শুনি মানব রূপের উত্তম কিছুই নাই, অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই শুনি মানব রূপের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, মন যা করো তরায় করো এই ভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভাবে। মানুষে হবে মাধুর্য ভজন, তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন। এই মানুষে হবে
মাধুর্য ভজন তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন এবার ঠকলে আর না দেখে কি নারে লালন কয় কাতর ভাবে মন যা কর তরায় কর এইভাবে এমন মানব জন্ম আর কি হবে মন যা কর তরায় কর এইভাবে এমন মানব জন্ম আর কি হবে মন যা করো তরায় করো এইভাবে মন যা করো তরায়।